দ্দরদারা দিয়েল লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন। রাসুল্লাহ সাল্লাহ আলাইহিব সাল্লাম একদিন বললেন। আলা ওুনা বেহকুম বেষইরে আমা আলিকুম আমিকি তোমাদেরকে সবচেয়ে উত্তম আমল বুন্দ মর্যাদাওয়ালা আমলের সন্ধান দেব না। আজকা হাইন্দা মালি যে আমল আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ও আর ফি দারজা যে আমল তোমাদের মর্যাদা সবার চেয়ে। ঊর্ধ্বে করে দিবে বৃদ্ধি করে দিবে ওখাই লাকুম লাকুন মিন আনফাকে জাহল ফিদ্দা যে আমল স্বর্ণ এবং রূপা দান করার চেয়ে উত্তম হবে ওখাই ঋণ মিন আন তাল কুম ফত দরিব আ আনা কাহুম ভয়া দরিব আনা কাহুম এবং যে আমল শত্রুর সম্মুখীন হয়ে গর্দান কাটা এবং কাটানোর চেয়ে শ্রেয় তখন সকলেই বলল অবশ্যই আর শ্রল্লা আল্লাহ রসুল্লাহ ইসলাম জবাব দিলেন সেটি হলো জিকির জিকির সবসময় আল্লাহর সন্তুষ্টির নিয়তে করতে হবে আর জিকির শুধু আল্লাহ আল্লাহ করার নাম নয় বরং হালাল রিজিক তালাশ করাও জিকির নামাজ রোজা হজ জাকাত এইসব জিকির সৃষ্টি জীবনের কল্যাণ কামনা করা কল্যাণ করা এসব জিকির কোরআন তেলাওয়া দুরসরী পাঠ এইসব জিকির মোটকথা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন সুন্নার আলোকে জীবন যাপন করাই হলো জিকির যেমন আপনি রাতে ঘুমাচ্ছেন যদি তা সূন্যত মোতাবেক হয় আল্লাহর সন্তুষ্টির নিয়তে যে ভোর রাতে উঠে আপনি ফরজ পড়ার ফজরের নামাজ পড়ার নিয়তে যদি হয় তাহলে আপনার এই সারা রাতের ঘুমও জিকির হিসাবে গণ্য হবে